আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ও ব্যবসায়ী এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকরণে সচেষ্ট মাধবদী থানার ওসি কামরুজ্জামান। নরসিংদীতে ব্যবসায়ী এবং পর্যটকদের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা নিশ্চিতকরণে প্রশংসায় ভাসছেন মাধবদী থানার অফিসার ইনচার্জ ওসি কামরুজ্জামান। মাধবদী থানায় যোগদানের পর নিজ যোগ্যতা আর দক্ষতা দিয়ে এলাকাবাসীর মন জয় করে নিয়েছেন তিনি। একই সাথে একজন সফল ওসি হিসেবে যা যা গুণাবলী থাকা প্রয়োজন তা দেখাতে সক্ষম হয়েছেন তিনি মাত্র 7 মাসেই। গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও সাহসিকতা, বীরত্বপূর্ণ অবদান, শৃঙ্খলামূলক আচরণসহ সেবামূলক কাজে প্রশংসনীয় অবদান রাখায় আইজিপি পদক পেয়েছেন। শুধু দেশে নয় জাতিসংঘ মিশনে গিয়েও উপদেষ্টা হিসেবে বেশ সুনামের সাথে কাজ করে প্রশংসিত হয়েছেন। যোগদানের পর থেকে থানা এলাকায় বন্ধ হয়েছে টাউট ও দালালদের দৌরাত্ম্য। দুর্ভোগ পোহাতে হয় না পুলিশি সেবা গ্রহীতাদের। মাদক বিরোধী অভিযানেও সফল ওসি কামরুজ্জামান। পুলিশি সেবা নিতে আসা মানুষের জন্য উন্মুক্ত করে দিয়েছেন থানার দরজা। এছাড়া সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক ব্যবসা, ডাকাতি, চুরি, ছিনতাইসহ সকল অপরাধের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালনে সচেষ্ট রয়েছেন তিনি। এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলাপকালে ওসি কামরুজ্জামান বলেন, যোগদানের পরপরই সারা দেশে অগ্নিসন্ত্রাস চলতে ছিল। নরসিংদী জেলা তথা মাদক থানায় কোনো প্রকার অগ্নিসন্ত্রাস আমরা করতে দেইনি এবং কোনো প্রকার ভাঙচুরের ঘটনা করতে দেইনি। সংসদ নির্বাচন আমার মাদক থানা এলাকায় কোনো প্রকার অপরাধের ঘটনা ঘটনায় এবং সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গ্রাহক ও ব্যাংকের এবং সেবাগরিদের নিরাপত্তায় আমরা সুন্দরভাবে কাজ করার কারণেই তেমন কোনো অপ্রীতিকর ঘটনা এখানে ঘটে না। কোনো প্রকার ছিনতাই চুরির ঘটনা যাতে না ঘটে সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি। এখানে যে কতগুলো খুন মামলা হয়েছে আমাদের থানা এলাকায় বর্তমানে যে খুন মামলাগুলো আছে প্রায় সবগুলাই উদ্ঘাটিত। এই মাধবদী থানা এলাকায় ঢাকা সিলেট মহাসড়ক সহ অনেক আঞ্চলিক সড়ক রয়েছে। নারায়ণ জেলার শেষেমানা কান্দাল থেকে শুরু করে পদ্মনা মোড় পর্যন্ত আমার ঢাকা সিলেট মহাসড়ক হাইওয়ে রয়েছে। এই হাই রোডের নিরাপত্তায় আমরা কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এই যাত্রীদের নিরাপত্তায় যাতে তারা রাস্তাঘাটে চুরি, ছিনতাই এবং মলম পাটির কাপড়ে না পড়ে আমাদের হাইওয়েতে নিয়মিত টহল আছে। ঈদ উপলক্ষে টহল আরও বাড়িয়ে দেওয়া হয়েছে এবং রাস্তাঘাটে যাতে কোনো প্রকার যানজট সৃষ্টি না হয় সেজন্য ট্রাফিকের পাশাপাশি থানা পুলিশ কাজ করে যাচ্ছে। ইউনিয়ন একটা আছে চরদি গোলদি, যাতায়াত ব্যবস্থা রিমোট এলাকা বললেই চলে। বিপদমান দুই পক্ষের মধ্যে মারামারি এবং দেশীয় অস্ত্র নিয়ে টাটা নিয়ে তারা মারামারি করত এবং অনেক রক্তাক্ত আহত হতেন। আমি এখানে যোগদানের পর মাননীয় পুলিশ সুপার স্যারের নির্দেশনায় আমরা এমন কিছু পদক্ষেপ গ্রহণ করি এবং ওই পদক্ষেপ বাস্তবায়ন করে যার ফলে এখন পর্যন্ত এখানে কোনো মারামারি হয় নাই এবং ভবিষ্যতে যাতে না হয় আমরা সে ব্যাপারে সচেষ্ট আছি। যারাই আমার সেবা নিতে আসে সরাসরি আমার সাথে এসে কথা বলতে পারে, এখানে কোনো মাধ্যম হয় না এবং তাদের বক্তব্যগুলো আমি সরাসরি শ্রবণ করে থাকি এবং তাদের এই সমস্যা সমাধানের জন্য আমি চেষ্টা করে থাকি। হেরিটেজ রিসোর্ট ও ড্রিম হলিডে পার্ক নামে দুইটি পর্যটন কেন্দ্র আছে। এই পর্যটন কেন্দ্রে অনেক দর্শক পর্যটক আসে। নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার কারণে এখানে কোনো ধরনের এই পর্যন্ত অঘটন ঘটে নাই, অপ্রীতিকর ঘটনা ঘটে নাই, ভবিষ্যতে যাতে না ঘটে সে ব্যাপারে আমরা সচেষ্ট আছি। এই মাধবদী থানা এলাকায় কোনো অপরাধীর অপরাধ করে পার পাবো না, তাদেরকে আমরা আইনের আওতায় অবশ্যই নিয়ে আসবো। মাদক ব্যবসায়ী, চোর, ডাকাত, ছিনতাইকারী, ভূমিদস্যু এরা কোনো নিরপরাধ ব্যক্তির উপরে অন্যায় করে পার পাবো না, তাদেরকে আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো এবং মাধবদী থানা এলাকার লোকজন যাতে সুন্দরভাবে বসবাস করতে পারে সে ব্যাপারে আমরা সচেষ্ট আছি। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।